অন্যদিকে লকডাউনে মটন বিরিয়ানি পেলেন রতু এক নম্বর ব্লকের বাহারাল পিএলএস হাই স্কুলের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকরা। এদিন মালদা জেলা পরিষদের পরিবেশ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ পায়েল খাতুন নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকা 21 জন শ্রমিকের হাতে মটন বিরিয়ানির প্যাকেট তুলে দেন। স্বভাবতে লকডাউনে এই দুর্মূল্য খাবার পেয়ে কিছুটা হলেও খুশি হন শ্রমিকরা। আজকে যারা বাইরে থেকে খেতে খাওয়া মানুষ এসেছে, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদেরকে আজকে বিরিয়ানি দেওয়া হবে। অন্যান্য দিন কি দেওয়া হতো? অন্যান্য মাছ, ডিম, মাংস সবকিছু দেওয়া হয়েছে, ভালো ব্যবস্থা করা হয়েছে। শেষ করার